আসসালামু আলাইকুম সবাইকে, আজকে একটি ভাইরাল রেসিপি নিয়ে চলে এসেছি, আর সেটি হচ্ছে চিকেন পকেট রেসিপি। এটি এত মজাদার হয়, এত মজাদার হয়, মানে একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। তো আমি আজকে খুব সহজভাবে আপনাদেরকে এই রেসিপিটি করে দেখাবো। তো এর জন্য প্রথমে একটি ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়েছি, এরপর চিকেন দিয়ে দিয়েছি। চিকেন আমি 1 কাপের মতো দিয়েছি, আর এগুলো হচ্ছে বোনলেস চিকেন। চেষ্টা করবেন বোনলেস চিকেন নেওয়ার জন্য। তো আমি 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি একটু লাল করে। এরপর দিয়ে দিব এখানে 1 চামচ জিঞ্জার গার্লিক পেস্ট, মানে আদা রসুন বাটা। তো এগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি ফ্রাই করে নিব একটা গন্ধটা চলে যাওয়ার জন্য। এবার আমি মিট মশলা দিব 1/2 চামচ, আর দিব লবণ স্বাদ মতো। তো এরপর দিয়ে দিব আমি লাল মরিচ। লাল মরিচটা আমি কালার আসার জন্য দিয়েছি, 1/2 চামচ দিলেই হবে। তো এগুলোই শুধু মশলাগুলো, শুধু এগুলোই তো একটু ভাজি করে নিব, মানে একটু মশলাটা লাগিয়ে নিব 1 মিনিটের জন্য। তো 1 মিনিট পর আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তো পানি বলতে আমি এখানে 1 কাপ পানি দিয়েছি এগুলো পারফেক্টভাবে সিদ্ধ হওয়ার জন্য। তো আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আমার 7 থেকে 8 মিনিট লেগেছে। তো এরপর যখন এগুলো সিদ্ধ হয়ে এরকম পানি শুকিয়ে আসবে, এরপর আমি দিয়ে দিব অনিয়ন 1/4 কাপ, এরপর ক্যাপসিকাম 1/4 কাপ, আর টমেটো দিয়ে দিব 1/4 কাপ। তো আমি এগুলোকে অল্প কিছুক্ষণ ভেজে নিব, মানে 1 মিনিটের মতো, কারণ এগুলো আমি সিদ্ধ করব না, এগুলো জাস্ট একটু ক্রিস্পি ক্রিস্পি থাকবে, একটু চিকেনের সাথে মিশালে একটু ভালো হবে। এখনই মিশালে, আপনারা চাইলে কাঁচাও ব্যবহার করতে পারেন, তবে এভাবে দিলে ভালো হয়। তো আমি একটু চিজও দিয়ে দিয়েছিলাম, তো চিজ দিয়ে আমি এগুলোকে মেল্ট হওয়ার জন্য কভার করে দিয়েছিলাম। তো দেখেছেন চিজগুলো কিন্তু মেল্ট হয়ে গেছে। এবার আমি একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তো এবার আমরা চিকেন পকেটের পকেটটা তৈরি করতে যাব, এর জন্য আমি ব্রেড নিয়ে নিয়েছি। তো ব্রেডগুলোকে আমি কেটে চারপাশ দিয়ে ব্রাউন কালারের শেডগুলো কেটে ফেলে দেব। এরপর একটা বেলনের সাহায্যে আমি একটু ভালো করে বেলে নিব। তো বেলে নেওয়ার পর একটি বাটি বা গ্লাস আপনারা যে যার সুবিধা মতো গোল করে কেটে নেবেন। পাউরুটিগুলোকে আমি একটি বাটি বসিয়ে চারপাশ দিয়ে কেটে বাদ দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু গোল শেপ চলে এসেছে। তো এইভাবে আমি চারটি তৈরি করেছি। এগুলো হয়ে গেলে আমি এবার আরেকটি বাটির মধ্যে 2টি ডিম নিয়ে নিব। এই 2টি ডিমের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিব। তো লবণটা দেওয়ার পর আমি একটু ভালো করে মিশিয়ে নিব চামচের সাহায্যে। মিশিয়ে নিয়ে এটা এখন এক পাশে রেখে দিব। আর আমরা যে পাউরুটির যে সাইডগুলোকে ফেলে দিয়েছি সেগুলো না ফেলে এরকম ব্রেড ক্রাম তৈরি করে ফেলতে পারেন, যেটা আমি করেছি, মানে এগুলোকে একটু গুঁড়ো করে ফেলবো। তো এবার আমরা যে পাউরুটির গোল করে কেটেছিলাম সেটা আমরা ডিমের মধ্যে চুবিয়ে এরপর ব্রেড ক্রাম দিয়ে ভালো করে কোট করে তেলের মধ্যে ফ্রাই করতে দিয়ে দিব। তো কয়েক সেকেন্ড পরে দেখবেন যে এটা কিন্তু ফুলে উঠছে। আপনারা চেষ্টা করবেন ডুবো তেলে ভাজার জন্য, বা এভাবেও করতে পারেন যে আমি যেভাবে ফ্রাই করছি তেলটা একটু উপরে উপরে উঠিয়ে দিবেন। তো দেখবেন যে এটা একদম ফুলে ডাবল হয়ে যাচ্ছে, এই যে ফুলে গেছে। তো এবার আমি এটাকে 1 বাটিতে নিয়ে নিচ্ছি। এভাবে কয়েকটা তৈরি করে নেবেন। এরপর আমি একটা সস তৈরি করব পকেটের গায়ে লাগানোর জন্য। তো এর জন্য মেয়োনিজ আমি 3 টেবিল চামচ নিয়েছি। এরপর দিয়ে দিব টমেটো সস। টমেটো সস আমি 1 টেবিল চামচ দিয়েছি, এর থেকে বেশি দেওয়ার দরকার নেই, 1 টেবিল চামচই যথেষ্ট। এরপর আমি এখানে একটু টক দই দিয়ে দিচ্ছি, টক রেড চিলি সস দিয়ে দিচ্ছি, রেড চিলি সস 1 চামচ, আর টক দই দিয়ে দিব 2 চামচ পরিমাণ। তো দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিব সবগুলো। এটা কিন্তু আপনারা শর্মা সস বা যে কোনো ভাজা পোড়ায় এই সসটা ব্যবহার করতে পারেন। তো এই সসটা আমি এক পাশে রেখেছি। তো চিকেনগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার পাউরুটির যে পকেটগুলো তৈরি করেছি এগুলো আমরা কেটে এই যে পকেট করে নিব। তো এবার আমরা সসের গায়ে লাগিয়ে দিব, সসটি পকেটের গায়ে লাগিয়ে নিব। তো কীভাবে লাগাচ্ছি আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন, চামচ দিয়ে ভালো করে লাগিয়ে দিব। তো লাগানো হয়ে গেলে এবার আমরা এই যে যে চিকেনের মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এই যে আমার চিকেন পকেট একটা কিন্তু তৈরি। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি বানিয়ে দিচ্ছি। তো চিকেন পকেটটা একটু ফাঁক করে সসটা অ্যাপ্লাই করে নিব একদম চারিপাশে, যতটুকু আপনাদের প্রয়োজন হবে ততটুকুই সস দিবেন। তো অ্যাপ্লাই করা হয়ে গেলে এবার আমরা চিকেনের যে অংশটি আছে, চিকেনের যে
অংশ আছে সেগুলো দিয়ে দিব। এই যে আমাদের চিকেন পকেট কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর আপনাদের কাছে কেমন লেগেছে বা কীভাবে তৈরি করেন, তৈরি করলেও সেটা কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্ত, তাহলে সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।